সালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। ইদানিং একটি ভয়ঙ্কর খবর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এবং এই খবরের নানা দিক নিয়ে মানুষ নানা আলোচনা করছেন। সেটা হচ্ছে রাসেলস ভাইপার সাপ। এই সাপটি মারাত্মক সাপ, খুব সহজ কথায় বলতে গেলে বলা যায় এটি খুব দ্রুত বংশবিস্তার করতে পারে। স্তন্যপায়ী প্রাণীর মতো পেটে বাচ্চা ধরে এবং সেখান থেকে সরাসরি বাচ্চা প্রসব করে। এরপর এরা যখন বাচ্চা দেয় তখন একেবারে 30, 40, 50, 60 এই রকম সংখ্যক বাচ্চা জন্ম দেয়, অর্থাৎ প্রচুর বাচ্চা জন্ম দেয়। এবং এদের বাচ্চা প্রসব, গর্ভধারণ এর সংখ্যাও বেশি, অর্থাৎ খুব শর্ট পিরিয়ডে তারা বাচ্চা গর্ভে ধারণ করতে পারে এবং প্রসব করতে পারে। বোঝা যাচ্ছে যে এটার বংশবিস্তার কীভাবে দ্রুততার সঙ্গে ঘটে। এরপর এই সাপ হচ্ছে কোনো কিছুকে ভয় করে না। একজন মানুষ সে দূর থেকে দেখেছে, এটা দেখার সাথে সাথে সে ওই মানুষকে আক্রমণ করার জন্য ছুটে যায় এবং আক্রমণ করে বসে। এই সাপ খুব উগ্র সাপ, অর্থাৎ সে এমন আছে যে কেউ হয়তো তেড়ে আসছে তারপরও এই সাপ ভয় পায় না। নানা কৌশল অ্যাপ্লাই করে এই সাপ কিন্তু ছোবল মারতে সক্ষম। ফলে হয়েছে কি যে এটা খুবই ভয়ঙ্কর একটি সাপ এবং এর যে বিষের যে ক্ষমতা সেটা সাধারণ অন্যান্য সাপের চেয়ে অনেক বেশি। ফলে এই সাপের ছোবলে মানুষ সহজেই মারা যেতে পারে এবং মানুষের যেখানেই সে কামড় দেয় সেখানেই পচন ধরে যায়। পচন ধরে যাওয়ার সাথে সাথে সেখান থেকে বিষ সরাসরি তার কলিজায়, হৃৎপিণ্ডে, ফুসফুসে চলে যায় এবং সাথে সাথে যে আক্রান্ত হলো সে আক্রান্ত ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়। একজন ব্যক্তি যখন আক্রান্ত হয় তখন তাকে নিয়ে যে হাসপাতালে যাওয়া হবে সেই সময়টুকু পাওয়া যায় না, কারণ এর বিষক্রিয়া এত দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্রিয়া করে এবং এর কর্মক্ষমতা এত বেশি যে এই বিষের দরুন যে ব্যক্তি আক্রান্ত হয় সে একদম নীল হয়ে যায়, পুরো রক্তে প্রবাহিত হয়ে পড়ে বিষ এবং খুব স্বল্প সময়ের মধ্যে চিকিৎসকের কাছে যাওয়ার আগেই মৃত্যুমুখে পতিত হয়। সুতরাং বোঝা যাচ্ছে যে এই সাপ কতটা ভয়ঙ্কর। এছাড়া এই সাপ একটা ভিন্ন স্টাইলে শিকার ধরে থাকে, তা হলো ধরুন কোনো একটি শিকার সে পেয়েছে, সেই শিকারকে সে হয়তো তাড়া করেছে বা একটু আহত করেছে। আহত করার পর সেই শিকার দৌড়ে পালানোর জন্য চেষ্টা করছে অথবা দৌড়ে পালিয়ে কোনো গর্তে যাবে। এই সাপ কী করে, ওই শিকারের পিছু পিছু দৌড়াতে থাকে এবং ওই যে শিকার, সেটা হোক একটা ব্যাং বা অন্য কোনো কিছু, সেই শিকার যে গর্তে প্রবেশ করবে সেই গর্তে এই সাপও প্রবেশ করবে। অর্থাৎ সে যাকে আক্রমণ করেছে সেই আক্রান্ত শিকার কোথায় থাকে, তার বংশধর কোথায়, এইগুলো জানার জন্য বা সেখানে যে বড় করে সে আরও অন্যান্যদের আক্রমণ করতে এই কৌশল অ্যাপ্লাই করে, যাতে করে আক্রান্ত শিকার কোথায় থাকে সেই আবাসস্থল জেনে সেখানে যেও সে সবগুলোকে খেয়ে ফেলতে পারে বা আক্রমণ করতে পারে। অর্থাৎ তার যে শিকারের পদ্ধতি সেই পদ্ধতিটিও কিন্তু অদ্ভুত। ফলে দেখা যায় যে এই সাপ এখন সবার কাছে আতঙ্কের একটি নাম, রাসেলস ভাইপার। এখন এই সাপ থেকে মুক্তির উপায় একেবারেই নেই বলা চলে, বরং এটার বিস্তৃতি ঘটছে।
বর্ষাকাল চলছে, এই সময়ে এটার বিস্তৃতি বিভিন্ন জেলায় উপজেলায় ছড়িয়ে পড়েছে। এরা যদিও মাটিতে বসবাসকারী সাপ, তারপরও এরা খুব ক্ষিপ্রতার সাথে জলেও চলাচল করতে পারে। তবে তারা একটু শুষ্ক, ঘাস আছে ঘন, একটু জঙ্গল, একটু পরিচ্ছন্ন জায়গা তারা পছন্দ করে। সুতরাং এই যে বানে বা স্রোতে ভেসে ভেসে আসা এই সাপগুলো কিন্তু ডাঙায় ওঠে। ডাঙায় উঠে তারা জনবসতিতে প্রবেশ করে, ঘরে প্রবেশ করে, অথবা আঙিনায় প্রবেশ করে চুপটি করে থাকে। তারপর দূর থেকে মানুষ দেখলে মানুষকে আক্রমণ করে। মানুষকে দেখে সাধারণত অন্যান্য প্রাণীরা ভয় পায়, দৌড়ে পালায় বা আত্মরক্ষার জন্য চেষ্টা করে, কিন্তু এই সাপ কখনোই তা করে না। বরং মানুষকে দেখলে তারা ক্ষিপ্রতার সাথে আরও সামনে চলে আসে এবং মানুষকে আক্রমণ করে। ফলে এই সাপ এখন বিরাট এক আতঙ্কের নাম, বলা যায় যে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশে। আমরা দেখেছি করোনার সময় যেরকম মানুষের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, এই যে রাসেলস ভাইপার, এই রাসেলস ভাইপারের ক্ষেত্রেও কিন্তু একই রকমের আতঙ্ক মানুষের মনে এখন বিরাজ করছে। এই যে রাসেলস ভাইপার, এটাকে চন্দ্রবড়া বা চন্দ্রবড়া বা চন্দ্রকোড়া ইত্যাদি নামেও ডাকা হয়। এই সাপ থেকে সাবধান থাকার উপায় হচ্ছে যে ঘর বাড়ির আশপাশের সব জঙ্গল আগাছা পরিষ্কার করা, এবং যা কিছুই আছে সেটা গাছপালা হোক অথবা সবুজ বনায়ন হোক, সেটাকে নিজের নিয়ন্ত্রণে রাখা, পরিচর্যার মধ্যে রাখা, যাতে করে গাছগুলোর যে নিচ অংশটা আছে, গোড়ার দিকের অংশটা আছে, সেটা যেন পরিচ্ছন্ন থাকে, এবং প্রতিদিন যেন এই গাছপালাগুলো পরিচর্যার মধ্যে রাখা হয়। তাহলে বোঝা যাবে যে পরিচ্ছন্ন পরিষ্কার যে তলাটা, গাছের শিকড়ের কাছটা, সেটা যখন পরিচ্ছন্ন থাকবে তখন বোঝা যাবে যে এখানে কোনো সাপ আসলো নাকি আসলো না, অর্থাৎ সব কিছু চোখের সামনে দৃশ্যমান হবে। কিন্তু যদি এগুলো দিয়ে ঝোপ ঝাড় হয়ে থাকে তাহলে এখানে কিন্তু তারা আশ্রয় নেবে। আর ফসলের ক্ষেতে একটু শুষ্ক শুষ্ক জায়গা, সেইখানটায়ও তারা থাকে, সেটাও খুব পছন্দ করে। ফলে কৃষকেরা যখন মাঠে কাজ করে, ফসল তোলে, ধান কাটে অথবা অন্য কোনো কাজ করে, তখন কৃষকেরা কিন্তু আক্রান্ত হতে পারে। আর আক্রান্ত হলে খুব কাছেই নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোক অথবা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যদি স্বাস্থ্য সেবা প্রদানকারী কোনো ছোট্ট অফিস থাকে, সেখান থেকে হলেও এই সেবা জরুরি ভিত্তিতে নিতে হবে। সেই জন্য সরকারের প্রতি সকল মানুষের একটাই আবেদন যে দ্রুত করে এই যে সাপ, এই সাপ থেকে মুক্ত থাকার জন্য সরকারের পক্ষ থেকে যেন ওষুধের ব্যবস্থা করা হয়, অ্যান্টিভেনমের ব্যবস্থা করা হয়। এগুলো দ্রুততার সাথে নিশ্চিত না করলে এই সাপের আক্রমণ থেকে বেঁচে থাকা কঠিন, এবং আক্রান্ত হলে যাতে মৃত্যু ঝুঁকি না বেড়ে যায়, মৃত্যু মুখে যেন পতিত মানুষ না হয়, সেই জন্য চেষ্টা করে যাওয়া, সেই জন্য এই ধরনের এই সাপ এবং এই সাপের বিষকে নিষ্ক্রিয় করে দেয়, সেই জন্য কিন্তু অ্যান্টিভেনমের প্রয়োজন আছে। তবে জানা গেছে যে এই সাপের অ্যান্টিভেনম খুব রেয়ার। সাধারণত এই ধরনের এই রাসেলস ভাইপার, এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে খুব কম আছে, খুবই অপর্যাপ্ত এর সরবরাহ রয়েছে। কারণ সাধারণ অ্যান্টিভেনম এই সাপের ক্ষেত্রে খুব একটা কাজ করে না। সেই জন্য যারা বাংলাদেশে আছেন, বৈজ্ঞানিক আছেন, গবেষক আছেন, তারা যেন খুব দ্রুততার সাথে খুব এমন মাত্রার ভেনম, অ্যান্টিভেনম যেন সরবরাহ করে, যে অ্যান্টিভেনমের মাধ্যমে এই সাপের
দংশন থেকে পরিত্রাণ পাওয়া যায়, দংশিত হলে যেন আশু মুক্তি লাভ ঘটে। বন্ধুগণ, ভালো থাকুন, শুভকামনা।